আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা 17তম নিবন্ধনের ম্যাথ অংশের যে আলোচনা করতেছিলাম, যে লার্নিং স্কুল 17তম শিক্ষক নিবন্ধন শর্ট সার্শন বই থেকে যাদের কাছে বইটা আছে, তো দেখবেন আজকে আমরা কি করব, যে ম্যাথগুলো করতেছিলাম, যে কোন অধ্যায় আমরা, এই অধ্যায়টা হচ্ছে আপনার শতকরা অধ্যায়ের 27 নম্বর থেকে শুরু করব। এর আগে আমরা অলরেডি 26 নম্বর পর্যন্ত আপনাদের সমাধান দিয়েছি। তো 27 নম্বর যে অঙ্কটা দেখেন, এটা কিন্তু কি, একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত। এখানে বলা আছে যে 27 জন অনুপস্থিত, উপস্থিত ছাত্র সংখ্যা কত, শতকরা বলছে যেহেতু। আমরা দেখেন তাহলে 540 জনের মধ্যে 27 জন উপস্থিত, আমাদের বের করতে বলছে উপস্থিত, তাহলে উপস্থিত কতজন। আমরা যদি উপস্থিতটাকে বের করে নিই, যে উপস্থিত ছাত্র সংখ্যা কতজন, দেখেন তো 540 থেকে কত বিয়োগ দেব 27, এটা যেটা থাকবে এটা কিন্তু উপস্থিত, কত থাকে 3, হাতে থাকে 1, কত হবে 27 10 হবে 3, হলে 3 1 513। ঠিক আছে, তাহলে 500 উপস্থিত কোনো এক বুধবারে উপস্থিত ছাত্র সংখ্যা 513 জন। আমাদের কি বলছে, ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল, আমরা এর আগে যে টেকনিকটা শিখিয়েছিলাম কি আছে, যতজন চাবে শতকরা বের করতে বললে ওইটু উপরে, তাহলে চেয়েছে কতজন উপস্থিত ছিল, 513 জন উপস্থিত ছিল, এটা হবে উপরও। আর মোট টোটাল কত, 540 জন, এটা হবে নিচে। আর যেহেতু শতকরা বের করতে বলছে 100 দ্বারা গুণ হবে, এটা যদি কাটাকাটি করেন 00 কাটা, আমরা কিন্তু খুব সহজে কাটাকাটি করতে পারি, কয় দ্বারা, 5 দ্বিগুণে 10, 27 দ্বিগুণে 54। ঠিক আছে, এখন এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে সব মিলে চলে আসবে আপনার 95%, এটাই কিন্তু অ্যান্সার, আপনি কিন্তু নিজেও কাটাকাটি করে নিতে পারবেন। এরপর একটা কী বলছে দেখেন, একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়, যে টেলিভিশনের বিক্রয় মূল্য এত টাকা তার জন্য কত টাকা কর দিতে হবে, কী বলছে সহজ হিসাব, এই 19,400 টাকার কয় পার্সেন্ট, 12% কর দিতে হয়, তাহলে 19,400 এটার কয় পার্সেন্ট, 12%, এর মানে গুণ এই যে 12% কর দেয়, তার মানে আপনি যদি কাটাকাটি করেন, দেখেন 19,400 12% জন্য নিচে একটা কত চলে আসবে, 100। এখন যদি আপনি কাটাকাটি করেন 0000, এটাকে এটা দ্বারা গুণ করলে আপনার চলে আসবে 23 28, জাস্ট গুণ করে, এটাই কিন্তু অ্যান্সার। সহজ অঙ্কগুলো কিন্তু আসলে সহজ, কিন্তু বুঝতে হবে আপনাকে। পরবর্তী যে ম্যাথটা আছে দেখেন, যে আখের নমুনায় 12.5% চিনি আছে, 50 কেজির চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন। তো খুব সহজ একটা অঙ্ক দেখেন, পার্সেন্টেজ আছে মানে কি, 100 কেজিতে চিনি আছে এত, 12 কেজি, 100 কেজিতে চিনি আছে, 100 কেজি আখে চিনি আছে 12.5 কেজি, তো 50 কেজিতে কত আছে, এটা কিন্তু এইভাবে বললে কিন্তু খুব সহজে আমরা করতে পারতাম। দেখেন আমরা খুব সহজে কীভাবে করি, আমাদের বলছে কত কেজি আখ প্রয়োজন, তাহলে 12.5 কেজি দেখেন, তাহলে 12.5 কেজি চিনি উৎপাদনের জন্য, 12.5 কেজি চিনি উৎপাদনের জন্য আখ প্রয়োজন 100 কেজি, যেহেতু পার্সেন্টেজ বলছে 100তে, 12.5 কেজির জন্য আখের প্রয়োজন 100 কেজি, 1 কেজির জন্য 100/12, অতএব বলছে 50 কেজি, 50 কেজির জন্য 100 × 50, নিচে হচ্ছে 12.5, এটা যদি আমরা 12 পয়েন্টটা যদি তুলে দেয়, এখানে একটা 1 আর 0 দশমিকের জন্য। এখন আপনি কাটাকাটি করতে পারেন, 4 পজিশন 1, 5 পজিশন 125, 5 দ্বিগুণে 10 হয়ে গেল 8, 8টা যদি 5 8 40, এখানে কিন্তু চলে আসছে যে 400 কেজি। এটা যদি শর্টকাটি করি তাহলে কি, তাহলে সহজ হিসাব, আমরা যে শতকরার হিসাব যে হিসাবে দেখিয়েছিলাম, যে দেখেন কি প্রয়োজন আমাদের, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন, ভালো কথা, 50 কেজি, 50টা উপরে হবে, যে জিনিসটা চায় ওইটা উপরে হয়, আর শতকরা হলে 100 দ্বারা গুণ, আর টোটাল কত পার্সেন্ট আছে, চিনি আছে এত পার্সেন্ট, এটাই কিন্তু চলে আসলো, এটা থেকে কিন্তু আপনি রেজাল্টটা বের করে নিতে পারেন। এরপর আমরা যে অঙ্কটা করব, এটা দেখেন, কোনো স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্র, কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, ওই স্কুলে শতকরা কতজন ছাত্রী উপস্থিত ছিল, এটা যদি আমরা একটু সহজভাবে চিন্তা করেন তাহলে খুব সহজে হয়ে যাবে, যে কোনো স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর 20% ছাত্রী, তাহলে ছাত্রীর সংখ্যা কত, 500 জনের মধ্যে ছাত্রী 500 এর 20% মানে কত, 20/100, 0000 কাটা দেন, তাহলে তো এসে কত, 100 জন, তাহলে দেখেন 500 জনের মধ্যে 100 জন ছাত্রী, ভালো কথা,
তো কোন এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, ওই স্কুলে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? তাহলে দেখেন 500 জনের মধ্যে 100 জন ছাত্রী যদি হয়, তাহলে ছাত্র সংখ্যা কতজন টোটাল? তাহলে 500 থেকে এই 100 বিয়োগ করে দেন, সমান হচ্ছে 400 জন। তো বুধবারে কী আছে? 40 জন ছাত্র অনুপস্থিত, তাহলে উপস্থিত ছাত্র সংখ্যা, বুধবারে উপস্থিত ছাত্র, উপস্থিত ছাত্র সংখ্যা কত হবে? 400 থেকে 40 বিয়োগ করেন 360 জন, এটি বুধবারে উপস্থিত ছাত্র সংখ্যা হইতেছে 60 জন। আমাদের এটাই চাইছে, শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল, তার 40 জন অনুপস্থিত ছিল, 360 জন। তো শতকরা বের করে দিলে আমরা কীভাবে বলছিলাম, টোটাল যে সংখ্যাটা, টোটাল ছাত্র সংখ্যা কত, যেহেতু এখানে কী বলছে শতকরা কতজন ছাত্র, তাহলে টোটাল ছাত্র ছিল 400 জন, টোটাল ছাত্র 400 জন, 400 জনের মধ্যে উপস্থিত 360, শতকরা মানে 100 দ্বারা গুণ করেন, 400 জনের মধ্যে উপস্থিত 360, শতকরা মানে 100 দ্বারা গুণ করেন, তাই 0000 কাটা, 4 9 36 0, শতকরা 90% ছাত্র কি ছিল, উপস্থিত ছিল, এটাই কিন্তু চেয়েছে। আপনি চাইলে অন্য নিয়মেও করতে পারেন। এরপরে যে অঙ্কটা আছে এটা কিন্তু প্রাথমিকে আসছে, তো এটাও আমরা নিয়ে ডিটেলস আলোচনা করব। পরের অঙ্কটা দেখেন যেখানে কী বলছে, একটি বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে, মানে যতজন আছে তার 80%, ছাত্রাবাসে সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়, যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তো এটা আমরা নর্মালি আমরা এক্স ধরে করি, এক্স ধরে না করলে দেখেন কত সহজে সমাধান করা যায়। এখানে দেখেন সৌভাগ্যবান ছাত্রছাত্রী হইতেছে 60%, আর বলতেছে যে 60% পার্সেন্টেজ হিসাবে 60, আর নর্মাল হিসেবে সংখ্যা হিসেবে কত 1200, তার মানে এই 60%-এর মান কিন্তু 1200। এইটা আমরা যদি বুঝি তাহলে হয়ে যাবে, দেখুন 60% সমান হচ্ছে 1200, তাহলে 1% সমান এই 1200/60, অতএব 100% ×100, নিচে হচ্ছে 60, 0 0 কাটা, 6 2 0, এটা হচ্ছে 2000 জন। এরা কি টোটাল ছাত্রছাত্রী হোস্টেলে অবস্থান করে কতজন, মানে যারা একক কক্ষ পায় তারা হচ্ছে 60%। দেখেন 60% কী হইতেছে, এই সৌভাগ্যবান শিক্ষার্থীর 12 জন এই যে একক কক্ষ পায়। এখন আসেন 60%, এই যে আমরা 100%, এরা কি সবাই হোস্টেলে থাকে? 100%টা হচ্ছে সবাই হোস্টেলে থাকে, কিন্তু এই 100%-এর মান, এরা দেখেন যারা হোস্টেলে থাকে তাদের সংখ্যা কতজন, 80%। এখানে আমরা 100% পাচ্ছি, কিন্তু বলতেছে বিশ্ববিদ্যালয়ের 80% ছাত্রাবাসে অবস্থান করে, এরা তো ছাত্রাবাসে অবস্থান করে। এখানে যদিও আমরা 100% পেলাম, কিন্তু এখানে কিন্তু বলা আছে মোট শিক্ষার্থীর, এখানে হচ্ছে যারা টোটাল হোস্টেলে থাকে তারা হচ্ছে 100%, আর মোট শিক্ষার্থী কতজন, মোট শিক্ষার্থী কিন্তু 80%, এরা কিন্তু 80% যারা হোস্টেলে থাকে, তার মানে 80%-এর মান, দেখেন 80%-এর মানই কিন্তু 2000, অতএব 1% 80, অতএব 100%, টোটাল শিক্ষার্থী সবসময় 100% হবে, তো 2000 × 100, নিচে হচ্ছে 80। যদি কাটাকাটি করেন 0 5 2 10, 4 2 8, 4 5 20, 0 0, এই যে 5 5 2500, এটাই কিন্তু অ্যান্সার। তো আপনি কিন্তু এইভাবে করতে পারেন খুব সহজে। এরপর আসেন 32 নম্বর যে অঙ্কটা করা আছে, এটি আমরা সহজেই করব, যে একটি বইয়ের মূল্য এত টাকা বিক্রির সুবিধার্থে, দেখেন বইটির মূল্য 10% হ্রাস করা হলো, তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও 6% ছাড় দিয়ে বইটি বিক্রি করা হলো, তো বইটি কত টাকায় বিক্রি হলো? এই অঙ্কটা দেখেন খুব সহজে করব, একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রির সুবিধার্থে 10% মূল্য হ্রাস করা হলো, ভালো কথা, 100% দেওয়া আছে, কিন্তু বিক্রি করা হলো বিক্রির সুবিধার্থে 10% হ্রাস দিয়ে, 100 টাকা থেকে 10% হ্রাস দেওয়া হলে 90 টাকায় বিক্রি করা হলো বইটা, ভালো কথা, 90 টাকায় বিক্রি করা হলো, কিন্তু 3 মাস পর এই 90 টাকার উপরে আরও 6% ছাড় দেওয়া হলো, কয় টাকা, 90 টাকার উপরে 6%, মানে টোটাল 90 টাকার 6% ছাড় দেওয়া হলো, এটা আপনার বুঝতে হবে। তো 3 মাস পরে বইটি কত টাকা বিক্রি হলো এটি তো বলছে, তো দেখেন প্রথমে দিল 10% ছাড়, দাম হয়ে গেল 90 টাকা, এটার উপরে আরও কার উপরে, এই 90 টাকার উপরে আরও 6% ছাড় দেওয়া হলো, তো 90-এর 6% হিসাব করে 90-এর মানে গুণ 6%, মানে 6/100, এটাই কিন্তু 90-এর 6%। এখন আপনি কাটাকাটি কিন্তু খুব সহজে করতে পারি, 0 0 কাটা, এইখানে আপনি যদি কাটাকাটি করেন দেখেন 3 2 6, আচ্ছা আমরা কাটাকাটি করবো না, এইখানে যদি সরাসরি 6 9 কত 54, 54-কে 10 দ্বারা ভাগ করলে 5.4, 3 মাস পর আরও কয় টাকা ছাড় পেলো সে 90 টাকা থেকে
আরও সে বাদ দিল কত, 5.4 এই টাকা ছাড় দিল। তার মানে টোটাল বিক্রি হলো কত টাকা, এখানে যদি দেখেন আমরা কিন্তু খুব সহজে বলতে পারি যে 84.6 টাকায় বিক্রি হলো, 90 টাকা থেকে 6% বাদ দিলে যা ওইটা কিন্তু অ্যান্সার, এটা কিন্তু চলে গেল। এরপরে এই অঙ্কটা কিন্তু আমরা করিয়েছি অলরেডি, এখানে যে অঙ্কটা আছে একটু যদি দেখেন, 32 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তবে তারপর ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তবে যারা জানতে চেয়েছেন যে ভাইয়া কোন বই থেকে, যেহেতু নিবন্ধন পরীক্ষা চলে আসছে, কোন বই থেকে আমরা ম্যাথগুলো করি, এটা হচ্ছে লার্নিং স্কুল 17তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন বই। এই বইয়ের মধ্যে কিন্তু সব সাবজেক্ট আছে, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার, সব এ টু জেড আপনার যত সাবজেক্ট আছে, মানে নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আপনি বইটা সংগ্রহ করতে পারেন। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে 17তম শিক্ষক নিবন্ধন, যে লার্নিং স্কুল লেখা অবশ্যই দেখে নেবেন, কারণ আমাদের বইগুলো বেশি চলে তো অনেকেই দেখা যায় যে এরকম বই বের করে ফেলে। তো অবশ্যই লার্নিং স্কুল লেখাটা দেখে নেবেন, যে এখানে আর এক মলাটে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে টু, বইটা এমনভাবে সাজানো আছে যে আপনি 15 থেকে 20 দিন পড়লে নিবন্ধনের সম্পূর্ণ প্রিপারেশন আপনার হয়ে যাবে। আবারও বলতেছি এক মলাটে কিন্তু সব, এখানে কিন্তু সকল সাবজেক্ট আছে, শুধু ম্যাথ না, ম্যাথ, ইংলিশ, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়ে বলি, তো বইটা সারা বাংলাদেশে আপনি পাবেন। অথবা যদি এই নম্বরে যোগাযোগ করেন 01913 750 815, আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে। বইটার দামও কিন্তু খুব বেশি না, 220 টাকা, আপনি যেখানে আছেন সেখানে বসে বইটা কালেক্ট করতে পারবেন, অথবা নিকটস্থ লাইব্রেরিতে গিয়েও পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, যারা পরীক্ষা দিবেন অবশ্যই এই বইটা, আপনি যে কোনো বই কেনার আগে এই বইটা একবার হাতে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বইটা কত পার্থক্য অন্য বইয়ের চেয়ে। আল্লাহ হাফেজ।